ক্লাস সিক্স বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আজ আমি পড়াবো অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কর্তা দাদামশাই। বরফওয়ালার হাঁক, ফুলমালির হাঁক, এমনই অনেকগুলো হাঁক টাঁক এখন শহর ছেড়ে পালিয়েছে এবং তার জায়গায় মোটরের ভ্যাঁপু, ট্রাম গাড়ির হুস হাস, টেলিফোনের ঘণ্টা এসে গেছে শহরে। শহর বলতে কোন শহরের কথা বলা হয়েছে? না, তিলোত্তমা মহানগরী কলকাতার কথা বলা হয়েছে। কোন বয়স থেকে দেখাশোনা আরম্ভ, কখনই বা শেষ, সে হিসেব বেঁচে থাকতে কষে দেখার মুশকিল আছে। তবে জনে জনে দেখাশোনায় প্রভেদ আছে বলতে পারি। আমাদের পুরনো বাড়িতে পেটা ঘড়িটা বাজছে, যখন শুনতে পেলেম তখন তার বাজনের হিসাবে মজাটা দেখতে পেলেম। সকালে উপরো উপরি ছটা সাতটা সাড়ে সাতটা বাজিয়ে ঘড়িটা থামত, তারপরে আটটা নটা দু ঘন্টা ফাঁক, ফের উপরো উপরি দশ আর সাড়ে দশ বাজিয়ে স্নান আহার করে যেন ঘুম দিলে ঘড়িটা দুপুর বেলায়, উঠল বিকেলে চার ও পাঁচ বাজিয়ে। ঘড়ির এই রকম খামখেয়ালি চলার অর্থ তখন বুঝতেন না। সকালের ঘড়ি ঘুম ভাঙাবার জন্যে, সাতটার ঘড়ি উপাসনার জন্যে, সাড়ে সাত হলো মাস্টার আসার সময়, পড়তে যাওয়ার ঘড়ি, দশ স্নান আহারের, সাড়ে দশ স্কুল ও আপিসের, চার বৈকালিক জলযোগের, কাজকর্ম ও কাছারি বন্ধের, পাঁচ হাওয়া খেতে যাবার, ঘুমোতে যাবার ঘণ্টা একটা, দশটা কি নটায় বোধহয় বাজত না, কেননা তখন ঠিক নটা রাত্রে কেল্লা থেকে তোপ দাগা হতো আর আমাদের বৈঠকখানায় ঈশ্বর দাদা বোম কালী বলে এক হুঙ্কার দিতেন, তাতেই পেটা ঘড়ির কাজ হয়ে যেত। বেলা একটার তোপ পড়লেই কড়কড় ঘর ঘর, ঘড়ির চাবি ঘোড়ার ধুম পড়ত বাড়িতে, ও সময়টাতেও পেটা ঘড়ির দরকারই হতো না। এই ঘড়ির হুকুমে দেখি বাড়ির গাড়ি ঘোড়া চাকর বাকর ছেলে মেয়ে সবাই চলে, হাঁড়ি চড়ে হাঁড়ি চড়ে হাঁড়ি নামে মাস্টারমশাই বই বন্ধ করেন। ও বাড়ির এই পেটা ঘড়িটাকে এক একদিন দেখতে চলতেন। পুরনো বাড়ির উঠানের দাওয়ায় উঠতে বাঁধারে একটা খিলেনের মাঝে ঝোলানো থাকতো ঘড়িটা, দেখতেন শোভারাম জমাদার সেখানটাতে বসে ময়দা ঠাসছে, চকচকে একটা লোটা হাতের কাছেই রয়েছে, থেকে থেকে সেটা থেকে জল নিয়ে ময়দার নুটিগুলো ভিজিয়ে নিচ্ছে আর দুহাতের চাপড়ে এক একখানা মোটা রুটি ফস ফস গড়ে ফেলছে। বেশ কাজ চলছে, এমন সময় শোভারাম হঠাৎ রুটি গড়া দেখে ঘড়িটাকে মস্ত একটা কাঠের হাতুড়ি দিয়ে ঘা কয়েক পিটুনি কষিয়ে কাজে বসে গেল। দেখে দেখে আমার ইচ্ছে হতো রুটি গড়তে লেগে যাই, আবার তখনই ঘড়িটা বাজিয়ে নেবার লোভ জন্মাত। হাতুড়িটায় হাত দেওয়া মাত্র জমাদারজি ধমকে উঠত, নেহি কর্তা মহারাজ খাপ্পা হোয়েঙ্গা। কর্তা মহারাজকে তিনি জানবার ভারী ইচ্ছে হতো। তখন কর্তা দাদামশাই দোতলার বৈঠকখানায় থাকেন, তার ঘরের দরজায় কিনুসিং হরকরা উর্দি পরে বুকে ওয়াকার্স উইন আর হাতির পিঠে নিশেন চড়ানো তকমা না ঝুলিয়ে
मोटा रूपोर छोटा हाथे तुले बसे पहारा दे हाथे एक पेंसिल काटा छुरी करता के सहजे देखार उपाय नहीं। आज ए पर्यन्त थाक, परेर क्लासे आमी बाद बाकी पढ़ानोर चेष्टा करब। तोमरा किन्तु खूब भालो करे बाड़ीते पढ़ो, जेटुकु पढ़ालाम सेटुकु अवश्य पढ़बे। आजकेर क्लास ए पर्यन्त।